আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি দূরে কাছে যে যেখানে আছেন মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সুস্থ আছেন, ভালো আছেন। বরাবরের মতো চলে এলাম নতুন আরেকটি রেসিপি শেয়ার করার জন্য। আশা করছি আমার আজকের রেসিপিটাও ভালো লাগবে। অনেকদিন পর আজ বয়স দিচ্ছি, আর বাসায় বড় ছিল, অসুস্থ ছিল, আর আমিও কিছুদিন অসুস্থ ছিলাম, তো সে কারণে অনেক ভিডিওতেই বয়স দেই না, আর বয়স সবসময় দিতেও ভালো লাগে না। তো আজ দেখাবো খুবই সিম্পল একটা রেসিপি, মাসালা ফিশ ফ্রাই। আর এটা আমি ফ্রাই করে থাকি এবং এটা ভীষণ টেস্টি, গরম ভাতের সঙ্গে খেতে অসম্ভব মজা লাগে। এই তো আমার ছোট ছেলে খেয়ে আপনাদেরকে দেখাচ্ছে যে এটা খুবই টেস্টি। যারা কারা আমার মতো এভাবে তৈরি করেন কমেন্টস করে অবশ্যই জানাবেন, আর রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো যাই হোক, আর বেশি বকবক করব না, চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমে আমি মাছটাকে কেটে নিব। মাছটা বাজারটা একেবারে তাজা ছিল, আর এটা হচ্ছে বলে নেওয়ার সময় লাগানো ছিল। তো যাই হোক, ওই সময় আমি আর ক্যামেরা বন্দি করতে পারিনি। তো এবার মাছগুলোকে বেশ ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি কেটে নিয়েছি। এর সঙ্গে আমি অ্যাড করে দিব 1/2 টেবিল চামচ পরিমাণে লেমন জুস। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে আদা রসুনের পেস্ট। দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া 4 চামচের 1 চামচ পরিমাণে। দিয়ে দিচ্ছি রেড চিলি পাউডার, কাশ্মীরি রেড চিলি পাউডার আমি 4 চামচের 1 চামচ পরিমাণে দিয়ে দিলাম। এটা একেবারেই অপশনাল, থাকলে দিবেন, না থাকলে না দিলেও হবে। দিয়ে দিচ্ছি 4 চামচের 1 চামচ পরিমাণে ধনিয়া গুঁড়া এবং 1 চামচ পরিমাণে জিরা গুঁড়া। দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে গরম মশলা পাউডার। দিয়ে দিচ্ছি ফিশ সস 1 টেবিল চামচ পরিমাণে। ওয়েস্টার সস 4 চামচের 1 চামচ পরিমাণে। ওয়েস্টার সসটা থাকলে দিবেন, না থাকলে না দিবেন, এটাও অপশনাল, তবে থাকলে অবশ্যই দিবেন, এতে টেস্টটা বেশ ভালো আসে। দিয়ে দিচ্ছি লবণ, লবণটা অবশ্যই যার যার টেস্ট অনুযায়ী দিবেন। এখন অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে টমেটো ক্যাচাপ। দিয়ে দিচ্ছি রেড চিলি সস। এবার দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে বেসন। এবার এই মশলাগুলো মাছের সঙ্গে বেশ ভালো করে হাত দিয়ে আমি মেখে নিব। তো মাখা হয়ে গেছে, হাতে যদি আপনাদের পর্যাপ্ত পরিমাণে সময় থাকে তাহলে আধা ঘন্টার মতো এটা ম্যারিনেশন করে রাখবেন, এতে মাছের ভেতরে মশলাটা বেশ ভালো করে পৌঁছায় এবং খেতে খুব ভালো হয়। তো এবার ফ্রাই প্যানে আমি 1/2 কাপের মতো রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি একে একে মাছগুলো ভেজে নেব। এভাবে একবার হলেও এই মাছটা ভেজে খেয়ে দেখবেন, অসম্ভব মজার। আর এরকম ফিশ ফ্রাই থাকলে পাতে অন্য কোনো কিছু প্রয়োজন হয় না, বিলিভ মি, একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন, আর যারা এভাবে করেন সেটাও কমেন্টস করে জানাবেন। তো
তো মাছটা এক পিট ভাজা হয়ে যাওয়ার পরে আমি অন্য পাশটাও উল্টিয়ে ভেজে নেব। মিডিয়াম আঁচে মাছটাকে ভাজতে হবে আর চুলার কাছেই থাকতে হবে যেন পুড়ে না যায় সেদিকেও খেয়াল রাখবেন। আশা করছি নতুন রাঁধুনি এবং ব্যাচেলার ভাই বোন যারা আছেন সবার জন্য হেল্পফুল হবে। একটু ভিন্নভাবে এভাবে ফিশ ফ্রাই করে দেখবেন, খেতে সত্যিই খুব ভালো লাগে। অনেক সময় দেখা যায় যে তরকারি রান্না করতে বেশ সময় লাগে, তো ঝটপট এভাবে ফিশ ফ্রাই করে গরম ভাতের সঙ্গে পাতলা ডাল দিয়ে খেতে পারেন। এটা আমার ঘরে প্রায়ই চলে আর আমিও এটা খুব পছন্দ করি এবং আমার বাচ্চা থেকে শুরু করে হাজবেন্ড সবারই খুব পছন্দের। যাই হোক, অনেক কথা বললাম, ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর নতুন বন্ধুরা, তোমরা যদিও বন্ধু করো তাহলে কেন পরের মুহূর্তে কেটে নাও আমি বুঝি না। যদি ব্যাগ না পাও আমাকে নক করো, আমি অবশ্যই ব্যাগ দিব। প্লিজ এভাবে বন্ধুও করো না আর কেটেও না। আর সবার কাছে অনুরোধ রইল ভিডিওটি অ্যাটলিস্ট 3 মিনিট দেখবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো এ পর্যন্তই, পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।